আমরা তো আজকের ভিডিওতে আমরা করতে চলেছি 9-এর দাগের অঙ্কগুলো, মানে আজকে হচ্ছে পার্ট 5, অবশ্যই দেখি 12.1-এ। তো চলো আমরা করে নিই। পূর্ণ বর্গ করে প্রকাশ করে মান নির্ণয় করতে বলেছে। এক একটা দেখো, 64a² + 16a + 1 যখন a = 1। তাহলে 64-এর স্কোয়ার কত হয়? 8। তাহলে 8-এর হোল স্কোয়ার প্লাস 2 × 8a + 1, 2 × 8a + 1 + 1 হোল স্কোয়ার 8। তাহলে এটাকে এ আর বি, তাহলে 8a + 1, তাহলে যত বলেছিল যখন a = 1, তাহলে এ এর জায়গায় ×1। তাহলে এটা কিন্তু সবসময় ইন্টু আকারে থাকে, তো ইন্টু আমি লিখি না, তাহলে এটাকেও ইন্টু আকারে হবে। 8 × 1 + 1 যা ছিল হোল স্কোয়ার, তাহলে 8 × 1 = 8 + 1 + 8 + 1 হচ্ছে 9, 9 হোল স্কোয়ার = 81। 81 হবে অ্যান্সার। তো সেকেন্ড এটা দেখো, 25a² - 30ab + 9b² যখন a = 3 আর b = 2। তাহলে দেখো, 5a² - 2 × 5a × 3b + 3b² তাহলে 5a - 3b² কি করে হচ্ছে বুঝতে পারছো নিশ্চয়ই? এটা হচ্ছে এ এট বি, তাহলে a - b² আর এটা হচ্ছে a - b² সূত্র। এখানে হবে a² - 2b + b² এইভাবে লিখে এলাম আমরা। তাহলে 5 × 3 - 3 × 2, তাহলে এটা কেন লিখলাম? বললাম আগের অঙ্কটা সবগুলো গুণ আকারে আছে, এই জন্য আমরা এখানে a = 3 আর b = 2 বলেছে। তাহলে এটার সঙ্গে 3 গুণ করলাম, এটার সঙ্গে 2 গুণ করলাম, তাহলে হচ্ছে 15 - 6² = হচ্ছে 9 হোল স্কোয়ার, তাহলে = 81। তিনটা হচ্ছে 64 - 16p + 1/p² তাহলে লিখবে হচ্ছে 8 এর হোল স্কোয়ার, আগে বললাম আমি 2 8a 1p + 1/p² = 8 - 1/p² তাহলে এটা লিখে নিই কি, যখন p = -1, তাহলে p = -1, তাহলে 8 - 1 হোল স্কোয়ার = 8 + 1/1, প্লাস কেন হলো বুঝতে পারছো? মাইনাসে মাইনাসে প্লাস হয়, দিয়ে হোল স্কোয়ার, দিয়ে 8 + 1 এর হোল স্কোয়ার = 9 এর হোল স্কোয়ার = 81। তাহলে অ্যান্সার হচ্ছে 81। 4 নম্বরটা দেখো, p² q² + 10pr + 2pr এর হোল স্কোয়ার, তাহলে এটাকে যখন কি বলেছে, যখন p = 2 q = -1 r = 3। তো দেখো, p³ হোল স্কোয়ার একসঙ্গে লিখে দেবো, প্লাস 2pq 5r + 5r এর হোল স্কোয়ার। 5r কেন হচ্ছে, 25 আছে তাই। তাহলে একইভাবে আমরা আগে অঙ্কগুলো যেমন করলাম সেটাই ভাবে করে নেবো। আগের অঙ্কটা যদি বুঝতে পেরে থাকো তাহলে এই অঙ্কটা আশা করছি বুঝে যাবে। যা বলেছিল মানগুলো, সে মানগুলো শুধুমাত্র বসিয়ে দিলাম, আর কিছুই করিনি, এক্সট্রা মানগুলো বসিয়ে দিয়ে এভাবে ক্যালকুলেশন করে দিচ্ছি, আর কিছুই করছি না আমি। তাহলে 169 হচ্ছে অ্যান্সার।